আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সালোমিডার দর্শক মণ্ডলী, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই ভাই প্রশ্ন করেছেন, অনেকদিন মিলন না করলে কি হয়? ধন্যবাদ দিনী ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। এই বিষয়ে সবার প্রিয় শায়েখ মিজানুর রহমান আল আজাহারি সাহেব একটি আলোচনায় উল্লেখ করে বলেছিলেন, দীর্ঘদিন মিলন না করলে স্বামী স্ত্রী দুজনেরই মারাত্মক কিছু সমস্যা হয়, তাদের জীবন ও নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, অনেকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে লজ্জা পায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই লজ্জা একসময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকেই দেখে থাকি মিলন বিষয়ে জানতে লজ্জা পায়, আর এই লজ্জাটাই আমাদের এশিয়া দেশের মানুষগুলোর বেশি পায়, যার কারণে তারা অনেক কিছুই জানতে পারে না, তারপর ভুল কিছু করে ফেলে। দীর্ঘদিন মিলন না করার ক্ষতি আরও রয়েছে। একজন পুরুষ দীর্ঘদিন মিলন না করার কারণে হ্যান্ডেল মারতে থাকে, যার কারণে লজ্জাস্থানগুলো অনেক ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় হ্যান্ডেল মারার কারণে একজন পুরুষ সহবাসে অক্ষম হয়ে যায়। আর একজন পুরুষ যদি সহবাসে অক্ষম হয়ে যায় তাহলে তার কোনো দামই থাকে না। আর যদি কেউ কসম করে বলে তোমার সাথে সহবাস করব না, আর অর্থাৎ যদি কসম খেয়ে বলে যে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করব না, তবে তার চারটি দিক রয়েছে। প্রথমত, কোনো সময় নির্ধারিত করল না। দ্বিতীয়ত, 4 মাস সময়ে শর্ত রাখলো। তৃতীয়, 4 মাসের বেশি সময়ে শর্ত আরোপ করল। চতুর্থ, 4 মাসে কম সময়ে শর্ত রাখলো। বাস্তবত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিকগুলোকে শরিয়াতে ইলা বলা হয়। আর তার বিধান হচ্ছে, যদি 4 মাসের মধ্যে কসম ভেঙে স্ত্রীর কাছে চলে আসে তাহলে তাকে কসমের কাফফারা দিতে হবে, কিন্তু বিয়ে যথাস্থানন বহাল থাকবে। প্রক্ষান্তরে যদি 4 মাস অতিবাহিত হওয়ার পরেও কসম না ভাঙে তাহলে সে স্ত্রীর উপর তালাক কাতিয়া বা নিশ্চিত তালাক পতিত হবে, অর্থাৎ পূর্ণবার বিয়ে ছাড়া স্ত্রীকে ফিরে নেওয়ার জায়েজ থাকবে না। অবশ্যই চতুর্থ অবস্থায় নির্দেশ হচ্ছে এই যে, যদি কসম ভঙ্গ করে তাহলে কাফফারা ওয়াজিব হবে। প্রক্ষান্তরে কসম পূর্ণ করলেও বিয়ে যথার্থ অটুট থাকবে। একটা কথা মনে রাখবেন, একটা ভুল আপনার এবং আপনার স্ত্রীর জীবন নষ্ট করে দিতে পারে। অনেক সময় স্বামী স্ত্রী ভুলের কারণে বাচ্চার বিভিন্ন সমস্যা হয়। প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আপনি এরকমটা করে থাকলে আপনি কসমগুলো ভেঙে ফেলুন, আর বেশি সময় নেবেন না স্বামী স্ত্রীর মধ্যে, সম্পর্কটা ভালো রাখুন, আপনার সংসার সুন্দর হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।